পাখির কলতানে মুখর মৌলভী বাজারের রাজনগর করতল গ্রামের শেরখা দিঘির বিস্তীর্ণ জলরাশি। দিঘি জুড়ে শুধুই পরিযায়ী পাখির রাজত্ব, কেউ বসেছে দিঘির জলে আর কোনটি ডানা ঝাপটিয়ে উঠছে নীল আকাশের পানে, কেউ বা আবার কচুরিপানায় মুখ লুকিয়ে গায়ে মাখছে রোদের তাপ। নিরাপদ আবাসস্থল পেয়ে আনন্দে দিন কাটছে পরিযায়ীদের। প্রায় এক যুগ ধরে পরম মমতায় গ্রামের মানুষ পরিযায়ী পাখিগুলোকে আগলে রেখেছেন। পাখিগুলো দেখে মুগ্ধ দর্শনার্থীরাও। পর্যটন বান্ধব করে দিঘিটি সংরক্ষণের দাবি জানান তারা। লাখ লাখ পাখি আয় বয় জনে মানুষ আয় ওই পাখিটা শিকার করত। আমরা রাত্রে ফোড় দিই, আমরা জেলাঘর মানুষের ফোড় দিই, আমরা জেলাঘর একটা সুন্দর একটা ঐতিহ্য ও জেলাঘরণে আমরা সবসময় এটারে ফোড় দিয়ে রাখি। সুন্দর পাখি আয় যায় একটা সুন্দর লাগে, হাজার হাজার মানুষও বইয়া দেখে রোডও। কিন্তু বন বিভাগে আজ পর্যন্ত আমরা এই পাখিগুলো কোনো খবর নিল না। পাখিদের কিচির মিচির শব্দ আমার সকালটা ঘুম ভাঙে এই শীতের সিজন আইলে। বিশ্বাস করি বিষয়টা আমার খুবই ভালো লাগে। সকালে এই তারা উড়াউড়ি দেখি, তারার জল খেলি দেখি, তারার খুনসুটি দেখি, তারা যে উড়াউড়ি হরের খেলার মারামারি হরের বা দৃশ্যটা উড়ের খুব সুন্দর লাগে দেখতে সকালে ভোরের কুয়াশা মাখা সকালে আই। আর বিকালে তো থাকি, বিকালে আরও সুন্দর লাগে। বিভিন্ন মানুষজন আইন রাস্তাঘাটে দাঁড়াইন দাঁড়ায় দেখুন দৃশ্য ধারণ করেন বা ছবি তুলেন। তবে আমরা চাই না, আমরা চেষ্টা করি আর কি সেউরে যাতে পাখিগুলার বিরক্ত না করে। ছয় মাস পাখিটা স্টে করে তো অনেক দর্শক ওই কেন আইন বা অনেক মানুষই কেন দেখা থাকেন, কিন্তু উপযুক্ত পরিবেশটা নাই। পর্যটকরা দেখতা পাখিগুলা দেখতা উপযুক্ত পরিবেশটা নাই। তো আমরা যথাযথ কর্তৃপক্ষ করে হইলাম আমাকে যে একটা সুষ্ঠু পদক্ষেপ নিতা যাতে পর্যটকরা স্বাভাবিকভাবে সুন্দরভাবে পাখিগুলা দেখতে পারে না, পাখিগুলা যাতে খুব সহজে বিচরণ করতে পারে। প্রশাসন যাতে এই দিঘিটার ব্যাপারে একটা মানে কোনো একটা স্টেপ নেয় যাতে এই দিঘিটাকে সংরক্ষণ করা যায়, তাহলে এই পাখিগুলার কোনো ক্ষতি হবে না। তারপর এই বিভিন্ন পর্যটকগুলা এই দিঘিগুলা দিঘিতে মানে আসবে পাখিগুলাকে দেখার জন্য, তারপর একটা সুন্দর একটা দৃশ্য তৈরি হবে। এদিকে পাখিদের অবাধ ও সুষ্ঠু বিচরণে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। বিভিন্ন জায়গাতে হাইল হাওর আখালুখি চতুর্দিক থাকি পাখি আইয়া পড়ে, পাখির শব্দ শুনলে খুব ভালো লাগে এবং আমরা খুব আনন্দিত। এবং যেন আমরা এখানে খুব তারা নিরিবিলি জায়গা আছে, আমরা কেউ তারা আক্রমণও করেন না, আমরা দেখাশোনা করি, আমরা সবসময় আমরা খুব ভালো লাগে। 15-20 বছর ধরে বিভিন্ন ধরনের পাখি আসে এবং আসলে অত্যন্ত আপনারা শুনলে আনন্দিত হবেন যে এই এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ, তারা এই কাউকে পাখিগুলো মারতে দেয় না এবং পাখিকে নিজের মনে করেই যেভাবে আমরা পশু পাখি লালন পালন করি সেভাবে লালন পালন করতেছে তারা এই এলাকার মানুষগুলো। আমার জানা মতে এখন পর্যন্ত কেউ একটা পাখিও মারেনি সেখানে, তাদের এত নজরদারি। সেখানে একটা মাজারও আছে, একটা মসজিদও আছে। এই কমিটি যারা আছে এবং ইউনিয়নের চেয়ারম্যান যে যিনি আছেন বা ইওয়ার্ডের মেম্বার যারা আছেন এলাকার মায় মুরব্বী ছোটো বড় সকলেই কিন্তু ওই পাখিগুলোকে তারা লুক আফটার করেন। এবং আমরা আসলে আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদেরও একটা দায়িত্ব হয়ে গেছে এই পাখির দিকে আমাদেরও নজর থাকে এবং আমরা নজরদারিতেই রাখি যাতে পাখিগুলো কেউ না মারে। 100 বছরের পুরনো শেরখা দিঘিতে 4 থেকে 5 প্রজাতির কয়েক হাজার পরিযায়ী পাখির বসবাস। সময় সংবাদ, মৌলভীবাজার।